উচ্চ মাধ্যমিক ভূগোলের সামুদ্রিক কাজ বা সমুদ্র তরঙ্গের ফলে কাজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। এই চ্যাপ্টার থেকে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তাতে কি ছিল না সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্য বা সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগগুলো নিয়ে একটি আলোচনা, সেখান থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে। আজকের ভিডিও হচ্ছে ওই সমুদ্র তরঙ্গের সাথে সাথে দুটো টপিক ছোট ছোট দেওয়া ছিল, একটা হচ্ছে প্রবাল প্রাচীর এবং একটি হচ্ছে উপকূল। এই দুটি থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় প্রতিনিয়ত আসে বা কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেইগুলি নিয়েই আমি আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথমে বলে দিচ্ছি, উপকূল এবং প্রবাল প্রাচীর থেকে যে যে 2 নম্বরে প্রশ্নগুলো তোমরা করবে, ঠিক আছে। উপকূল কি না? সমুদ্র এবং ভূমিভাগ যেখানে এক জায়গায় মিলিত হচ্ছে, সেই অঞ্চলে যে বিস্তীর্ণ সমতল ভূমি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে উপকূল। এবং প্রবাল প্রাচীর কি না? প্রবাল প্রাচীর হচ্ছে সমুদ্রের যে ভূমিরূপ বা সমুদ্র তলদেশ রয়েছে, সেখানে এক ধরনের প্রবাল নামক একটি কীট রয়েছে, সেই প্রবাল কীটের তার জীবন প্রক্রিয়া সংগঠনের সাথে সাথে যে ভূমিরূপ গড়ে তোলে তাকে বলা হচ্ছে প্রবাল প্রাচীর। এবারে এখান থেকে তোমরা 2 নম্বরে প্রশ্নগুলো যেগুলো করবে, ফার্স্ট কি করবে, প্রবাল কি, 2 নম্বর হচ্ছে প্রবাল প্রাচীর কি। দেখো, প্রবাল হচ্ছে একটা কীট এবং প্রবাল প্রাচীর হচ্ছে ওই কীটের দ্বারা তৈরি করা একটা সৃষ্ট ভূমিরূপ। এই দুটো কি ভালো করে করে রাখবে। তারপরে করে রাখবে গ্রেট ব্যারিয়ার রিফ কি এবং এটি কোথায় অবস্থিত, ঠিক আছে, এবং এটি কি জন্য বিখ্যাত এবং এটিকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তার সঙ্গে একটা 2 নম্বরের প্রশ্ন করে রাখবে, অ্যাটল কি, ঠিক আছে, এই প্রবাল প্রাচীর থেকে একটা প্রশ্ন আসে, অ্যাটল কি। এবারে যে তোমরা 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো করবে, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে প্রবাল প্রাচীরের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বগুলি লেখো। প্রবাল প্রাচীরের উৎপত্তি সংক্রান্ত 3খানা তত্ত্ব রয়েছে, তোমরা 3খানা তত্ত্বই কিন্তু ভালো করে করে রাখবে। যে কোনো একটা তত্ত্ব কিন্তু 5 নম্বরের জন্য না আসলেও 3 নম্বর 4 নম্বরের জন্য আসতে পারে, আর 3টে তত্ত্বই যদি আসে তাহলে কিন্তু সেটা 5 নম্বরের জন্য আসবে। তারপর হচ্ছে প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো। আচ্ছা, এরপরে তোমরা আর কোনো প্রবাল প্রাচীর থেকে প্রশ্ন না করলেও চলবে, উপকূল থেকে একটু কয়েকটা বেশি প্রশ্ন করে রাখবে, সেটা হচ্ছে ভূ আন্দোলনের ফলে গঠিত উপকূলের শ্রেণীবিভাগ করো এবং উপকূলের আকৃতি ও গঠন অনুযায়ী উপকূলের শ্রেণীবিভাগ করো। একটা ভূ আন্দোলনের ফলে গঠিত উপকূলের শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে উপকূলের আকৃতি ও গঠন অনুসারে উপকূলের শ্রেণীবিভাগ। এই দুটো প্রশ্ন কিন্তু করে রাখবে এবং চিত্র, অবশ্যই চিত্রগুলো ভালো করে আঁকার চেষ্টা করবে, কারণ এই চিত্র থেকে কিন্তু। তারপরে এই উপকূল থেকে তোমরা 3টে পার্থক্য করে রাখবে, একটা হচ্ছে উত্থিত উপকূল, আর একটা নিমজ্জিত উপকূলের পার্থক্য, একটা রিয়া উপকূল, আর একটা হচ্ছে ফিয়র্ড উপকূলের পার্থক্য, আর একটা হচ্ছে ফিয়র্ড উপকূল এবং ডালমেশিয়ান উপকূলের পার্থক্য। এবং প্রতিটি পার্থক্য 3 নম্বরের মতন করে তোমরা রেডি করে রাখবে, বেশি কিছু নয়, 3 × 6টা করে পার্থক্য অবশ্যই করে রাখবে। এই ছিল আজকে প্রবাল প্রাচীর এবং উপকূল থেকে সংক্ষিপ্ত একটি আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে আমি ভূগোলের বাকি চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও পরে পর দিয়ে যাব। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই উপকূল এবং প্রবাল প্রাচীর যদি পরীক্ষা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, সেই জন্য আমি বলবো প্রশ্নগুলি বা এই অংশগুলি খুব ভালোভাবে করে নিই।